হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নিব। তারপর আমি এটাতে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকে এবারে আমি একটু ভেজে নিব। আমি রসুনটাকে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি এই দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি এটাতে দিয়ে দিব কেটে নেওয়া পেঁপে। পেঁপেটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম ফুলকপি। সবগুলোই আমি পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে এটাকে আমি একটু নেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব বাঁধাকপি আর দিয়ে দিব কিছু বিনস। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ভেজিটেবলও কিন্তু পেঁয়াজগুলো এভাবেই দিতে হয়। এবারে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করব। এতে করে কিন্তু সবজিগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবলও কিন্তু ভেজিটেবলগুলো পুরোপুরি সিদ্ধ করতে হয় না। আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দিব 1 চামচের মতো চিনি। এবারে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়া আছে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।